আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। 7 নম্বর, ওয়া লা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের দিকে তোমার চেহারাকে উঞ্চিত করিও না। তোমার চেহারা, তোমার গালকে অন্যদিকে ফিরিয়ে নিও না, মানে মানুষের দিকে সামনাসামনি কথা না বলে অহংকারের সাথে তুমি আরেক দিকে ফিরে কথা বলিও না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল, একবার একটা ফকির, একটা আপনা মানুষ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সামনাসামনি বসায় তার দিকে ফিরে, তার চেহারার দিকে ফিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন। সুবহানাল্লাহ। সাআর, উটের একটা রোগের নাম সাআর, উটের ঘাড়ে একটা রোগ হয়, এই রোগটার নাম সাআর। এই রোগ যে উটের হয় ওই ওটার ঘাড় ফিরাইতে পারে না, মানে এমনি বাঁকা হয়ে থাকে। এই জন্য আল্লাহ পাক এখানে ওই শব্দটা ব্যবহার করছেন যে কিছু মানুষ আছে এদের ঘাড় এরকম বাঁকা হয়ে থাকে, অহংকারে বাঁকা হয়ে থাকে, এরা সোজা করতে পারে না, মানুষের দিকে থাকায় কথা বলে না, চেহারার দিকে থাকে না, অহংকারে আরেক দিকে ফিরে থাকে। এই জন্য এখানে আল্লাহ পাক বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের দিকে তোমার গালকে কখনো বক্র করিও না, কুঞ্চিত করিও না। মানুষের প্রতি সদয় উজ্জ্বল চেহারা নিয়ে, হাসি মুখ নিয়ে কথা বল। একজন মুমিন ভাইয়ের সাথে দেখা হইলে একটু মুচকি হাসি দেওয়া, এটাও সদাকা, মানে কোনো কথা বলতে না পারলে সালামের জবাবটা নিয়ে একটু মুচকি হাসি দিবে, এই হাসিটাও ইবাদত, হাসিটাও আমল, সদাকা। সুবহানাল্লাহ। এরপরে একজন মুসলিমকে দেখলে তার জন্য দোয়া করা, একজন মুসলিমের সাথে সালাম বিনিময় করা, এবং সালামের বাহিরেও যথাসাধ্য একজন মুসলিমের জন্য দোয়া করা, এটা এক মুসলিমের উপরে আরেক মুসলিমের হক অধিকার। এই জন্য এখানে 6 নম্বর যে উপদেশটা দেওয়া হয়েছে সেটা হল ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। 7 নম্বর যে উপদেশটা, ওয়ালা তামশি ফিল আরদে মারাহা, জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করিও না, জমিনে অহংকারের সাথে দাম্ভিকতার সাথে জমিনে হাঁটিও না, চলাফেরা করিও না, জমিনের উপরে হাঁটার অহংকারের জায়গা না। কারণ তুমি অহংকার করো কিসের, তুমি তো এমন মাটির তৈরি, ভালো মাটিরও না, তুমি হলো পচা দুর্গন্ধ মাটির তৈরি, সলসালিন কাল পাক্ষার, অর্থাৎ মিন হামাই মাসনুন, কোন জায়গায় আল্লাহ পাক বলেছেন মিন হামাই মাসনুন, তোমাকে আমি যে মাটি দ্বারা বানাইছি মাটিগুলো ভালো মানের মাটিও না, পচা দুর্গন্ধযুক্ত মাটি। এই জন্য মানুষ মারা গেলে মানুষের শরীরের যে দুর্গন্ধ, পৃথিবীর আর কোন মাখলুকের শরীরের এত দুর্গন্ধ নাই, আপনার মানুষের শরীরের যে গন্ধ মানুষ মারা যাওয়ার পরে পৃথিবীর আর কোন সৃষ্টির কোন মাখলুকের এত দুর্গন্ধ নেই। অর্থাৎ মানুষের বডিটাকে আল্লাহ পাক যে মাটি দিয়ে বানাইছেন সবচেয়ে পচা দুর্গন্ধময় এই মাটি দিয়ে আল্লাহ পাক বানাইছেন, তো অহংকার কিসের? আবার এই শরীর ওই মাটির সাথে আবার মিশে যাবে, আবার যে একেবারে বিশাল সম্পদের মালিক সেই যেই ঘরের মধ্যে কবরের মধ্যে একজন ফকির মিসকিন যে কিছুই নাই সেও একই ঘরের মধ্যে একই মাটির মধ্যে, তাহলে অহংকার কিসের জমিনের মধ্যে? মানুষের অহংকার করার মতো জমিনে কিচ্ছু নাই। এই জন্য আল্লাহ পাক বারবার কোরআনে কারিমে বলছে তোমাদেরকে তো এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইছি, তুমি তো তুচ্ছ একটু পানি, এর বাইরে আর কিছুই না। সুতরাং মানবতা অহংকার করার মতো জমিনে কিছুই, অহংকার হলো আল্লাহর চাদর, অহংকার করবে আল্লাহ, কারণ বান্দার কিছুই নেই, কি দিয়ে সে অহংকার করবে? সে নিজেও তো নিজের না, নিজেও নিজের মালিক না, আমি আপনি আমার এই সারাদিনের বডির মালিকও না, যদি মালিক হইতাম তা আমার কথা কি শরীর শুনে? কি শুনে আপনাদের কথা? শুনলে আমাদের দাড়ি কোনোদিন সাদা হইতো না, কি আমরা কি চাই যে আমাদের দাড়ি সাদা ওই বুড়া হয়ে যায়? চাই? কেউ চায় না, সবাই চায় যুবক থাকুক। তো শরীর কি আমার কথা শুনে, আপনার কথা শুনে? শুনে না, তাহলে এই শরীরও তো আমার কথা শোনে না, আমি তার মালিক না, তাহলে আমার অহংকার জমিনে কিসের? আমার সম্পদের মালিক আমি না, আমার সম্পদ মারা যাওয়ার সাথে সাথে কত মালিক আজ থেকে 100 বছর পরে চিন্তা করে দেখেন, এখন থেকে 100 বছর পরে আমার আপনার সম্পদের কত শরিক হবে, সেই শরিকেরা আমাকে আপনাকে চিনবেও না,
চিনবো নামও জানবে না। মানুষ সর্বোচ্চ কদ্দুম নাম জানে, বাপের নাম সর্বোচ্চ জানলে দাদার নাম, এর উপরে আর জানে না। তাহলে আমার আপনার নাতি পর্যন্ত হয়তো বলবো যে আমার আপনার দাদা, নাতির পরে আপনারা আর মানুষ চিনবেই না। অথচ আপনার সম্পদের মালিকানা হবে মানুষ, হবে না? যে সম্পদ আমরা দুনিয়াতে রাখে যাবো এটা কত মালিক, ধরেন আমার সম্পদের 100 জন মালিক হয়ে গেছে এগুলার 100 বছর যাইতে যেতে, ওই 100 জন আমার সম্পদ খাবে, আমার সম্পদের মালিক, কিন্তু আমাকে চিনে না। তাহলে জমিনে বান্দার অহংকার করার মতো বান্দার জমিনে কিছুই না। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা তামশে ফিল আরদে মারাহা, খবরদার জমিনে অহংকারের সাথে চলাফেরা করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ রাব্বুল আলামিন দাম্ভিক অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। এখানে আল্লাহ দুটা শব্দ ব্যবহার করেছেন, একটা মুখতাল, একটা ফাখুর। মুখতাল হইল যে নিজেকে নিজে বড় মনে করে, মানুষ বড় মনে করে না, কিন্তু নিজে নিজের খুব বড় মনে করে, এরা হলো মুখতাল। আর ফাখুর হইল যে সব সময় অহংকার করে বেড়ায়, অহংকার করে বেড়ায়, এদেরকে বলা হয় ফাখুর। 8 নম্বর যে নসিহত, কয়টা গেছে, 7টা, যে 8 নম্বর যে নসিহত সেটি হল ওয়াকসিদ ফি মাশিয়াকা, ওয়াকসিদ ফি মাশিয়াকা, তুমি চলাফেরার মধ্যে মধ্যপন্থা অবলম্বন করো। ওয়াকসিদ ফি মাশিয়াকা, তোমার চলাফেরায় মধ্যপন্থা অবলম্বন করো। এই কথার ব্যাখ্যা অনেক লম্বা। একজন ইমানদার জমিনে চলা ফেরা, খাওয়া দাওয়া, পোশাক আশাক, এবাদত বন্দেগী, আমল সব ক্ষেত্রে হবে মধ্যপন্থী। হাঁটার মধ্যে ওয়াকসিদ ফি মাশিয়াকা, চলাফেরায় মধ্যপন্থী। চলাফেরায় মধ্যপন্থী মানে একেবারে অহংকারের সাথে রাস্তায় হাঁটবে না, আবার একেবারে দুর্বল রোগীর মতো হাঁটবে না, যে হাঁটতে পারতেছে না, তার দড়ি টানে টানে নেওয়া লাগে, এরকম দুর্বল হবে না। মুমিন দুর্বল হয় না, মুমিন মানে একজন মুজাহিদ। মুমিনকে দেখলে শয়তান ভয় পাবে, মুমিনকে দেখলে মুশরিকি শক্তি, কুফরি শক্তি ভয় পাবে। তাহলে মুমিন দুর্বলের মতো হাঁটলে ভয় পাইব কেমনে? মুমিন হাঁটবে শক্ত করে মুজাহিদের মতো, কিন্তু মুমিন অহংকারের সাথে হাঁটবে। এরপরে তার পোশাক আশাক থাকবে মধ্যপন্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইন্নাল বাজাদাতা মিনাল ঈমান, সরলতা তোমার জীবনের চলার ক্ষেত্রে সরলতা, এটাও ইমানের অংশ। অর্থাৎ এমন পোশাক পরবে না যে পোশাক মানুষের সাথে মিশতে তাকে বাধা দেয়, এমন দামি দামি, এমন উচ্চমানের পোশাক যে পোশাকের কারণে সাধারণ মানুষের সাথে মিশতে পারে না, যে পোশাকের কারণে তার ভিতরে অহংকার আসে, এরকম পোশাক সে পরিধান করবে না। আবার তার সামর্থ্য আছে, অনেক দামি দামি পোশাক পরতে পারে, কিন্তু সামর্থ্য থাকার পরেও সমাজের সবাই যেই লেভেলের, মানে অধিকাংশ মানুষ যেই লেভেলের পোশাক পরিধান করে, সেই লেভেলের পোশাক পরিধান করার নাম সরলতা, বাজা আজা, এটাকে বলা হয় বাজা আজা। এটাই হলো পোশাকের ক্ষেত্রে মধ্যপন্থা, এবাদত বন্দেগীর ক্ষেত্রেও মধ্যপন্থা। এবাদত বন্দেগীর ক্ষেত্রে উগ্রপন্থা অবলম্বন করলে, বাড়াবাড়ি করলে দীর্ঘদিন থাকা যাবে না। মানে আপনি কয়দিন রাত্রে ঘুমাইলেন না, সারা রাত আবাদত করছেন, এশার পর থেকে ফজর পর্যন্ত করতে করতে 10 দিন করছেন, 15 দিন করছেন, 1 মাস করছেন, 1 মাস পরে আপনি এমন অসুস্থ হয়েছেন এবার আর ফরজ নামাজও পড়তে পারেন না। তার চেয়ে প্রতি রাত্রে আপনি ঘুমান ভালো করে, ফজরের আগে উঠে 4 রাকাত তাহাজ্জুদ পড়েন। এই 4 রাকাত কন্টিনিউ করেন, একবারে প্রতিদিন চেষ্টা করেন, যে বেশি দরকার নেই 4 রাকাত। ফজরের 15 মিনিট 20 মিনিট ওয়াক্ত হওয়ার 20 মিনিট আগে উঠেন, উঠে 4 রাকাত আদায় করেন, কিন্তু এটাকে কন্টিনিউ করেন, এটার নাম মধ্যপন্থা। এইভাবে এবাদত বন্দেগী পুরা জিন্দগিটাকে মধ্যপন্থা অবলম্বন করা। ওয়াকদুদ মিন সাউতিক, ওয়াকদুদ মিন সাউতিক, তোমার আওয়াজকে, কণ্ঠকে নিচু করো, উঁচু আওয়াজে, উঁচু গলায় তুমি কথা বলিও না। কারণ জোরে কথা বলা যদি মর্যাদার প্রতীক হইত, অর্থাৎ জোর কণ্ঠে, জোরালো কণ্ঠে, ধারালো কণ্ঠে কথা বলা, অহংকারের সাথে কথা বলা, এটা যদি মানে সম্ভ্রান্তের বা মর্যাদার চিহ্ন হইতো, তাহলে গাদার চেয়ে বড় আওয়াজ আর কোনো প্রাণীর নেই, গাদাই হইতো সবচেয়ে সেরা প্রাণী।
এজন্য আল্লাহ পাক সাথে সাথে এই কথা বলছেন, ইন্না আনকারাল আসওয়াত লাসাওতুল হামির, সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হলো গাদার আওয়াজ। গাদার আওয়াজটা সবচাইতে নিকৃষ্ট আওয়াজ, কিন্তু গাদা আওয়াজ করে অনেক উঁচুতে, অনেক জোরে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াদদুদ মিন সাওতিক, তোমার আওয়াজটা, তোমার কণ্ঠটা নিচু করো, নিচু আওয়াজে কথা বলো, আবার এত নিচু না যে আরেকজন শুনে না, অর্থাৎ সাধারণভাবে কথা বলো, উঁচু আওয়াজে কথা বলিও না। আলাম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তোমরা কি লক্ষ্য করো না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, সব কিছুকে আল্লাহ পাক তোমাদের জন্য অনুগত করে দিছেন। সুবহানাল্লাহ, কেমনে অনুগত করে দিল? আসমানে যা আছে এগুলা কেমনে আমাদের অনুগত বলেন তো দেখি, আসমানের জিনিস আমাদের অনুগত হইল কেমনে? দেখেন, আকাশ দিয়ে আমরা বিমান নিয়ে যাচ্ছি, বিমানে করে যাচ্ছি, আল্লাহ যদি আকাশকে আমাদের অনুগত না করে দিত আমরা বিমানে যেতে পারতাম না। আকাশে যদি মাঝে মাঝে আল্লাহ পাক প্রতিবন্ধকতা তৈরি করে রাখত, আমরা বিমান নিয়ে কিভাবে চলাফেরা করতাম, সারা পৃথিবী কিভাবে পরিভ্রমণ করতাম? তাহলে আকাশকেও আল্লাহ আমাদের অনুগত করে দিয়েছে, জমিনকেও সাগরকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনুগত করে দিয়েছে। ওয়া আসবাগা আলাইকুম নিয়ামাহু যাহিরাতান ওয়া বাতিনা, আল্লাহর নিয়ামতগুলোকে প্রকাশ্যে গোপনে সব নিয়ামত আল্লাহ তোমাদের অনুগত করে দিয়েছেন, তোমাদের জন্য আল্লাহ পাক সকল নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন। ওয়ামিনান নাসি মান ইউজাদিলু বিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিম মুনির, মানুষের মধ্যে কিছু মানুষ আছে এলেমবিহীনভাবে আল্লাহর ব্যাপারে তর্ক বিতর্ক করে, এলেমও নাই হেদায়েতও নাই সুস্পষ্ট কিতাবও তাদের মধ্যে নাই, অর্থাৎ আল্লাহর ব্যাপারে যারা তর্ক বিতর্ক করে এরা জাহেল, এরা দলালা মূর্খ, এরা গোমরা, এবং এদের ভিতরে কিতাবে মুনিরের কোনো জ্ঞান এদের ভিতরে নাই। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا, যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করছেন সেটারই অনুসরণ করো, সেটারই ইত্তেবা করো, তখন ওই গোমরা মানুষেরা, ওই কাফেররা, মুশরিকরা বলে উঠে, বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদাদেরকে যেই অবস্থায় পাইছি সেটাই আমরা মেনে চলব। এই কথাটা আল্লাহ পাক কোরআন কারিমে অনেক আয়াতে বলছেন, কাফেরের বৈশিষ্ট্য, মুশরিকের বৈশিষ্ট্য, গোমরা মানুষের বৈশিষ্ট্য আপনি যা বুঝাইবেন, সারা রাত বুঝাইবেন, সকালবেলা দোকানে যাই কো বুঝে মিয়া বাপ দাদা সদ্য গোষ্ঠী এমনি এমনি চলি আছে, আর এখন নতুন নতুন হুজুর বাইরেছে, নতুন নতুন ফতোয়া, নতুন নতুন মাসালা, কয় এটা সেরে কেটা বেদার, আমরা এত বড় বড় হুজুরে ধরে দেখছি, মুরব্বীর করে দেখছি, এরা এটা করছে আর এখন এরা কয় এটা করা যাবে না। এই কথাগুলো আল্লাহ বলছে কাফের কথা, মুশরিকের কথা। ইমানদার কখনোই কথা বলবে না, ইমানদার বলবে আমার আল্লাহ কি বলছেন, আমার রাসূল কি বলছেন, বাপদাদা কি করছে না করছে এটা মুখ্য বিষয়, বাপদাদা যেটা করছে বাপদাদার হিসাব বাপদাদার সাথে, বাপদাদা গোমরা ছিল এটা বলা যাবে না, তারা তাদের জ্ঞানের আলোকে যা পাইছে তা আমল করছেন, না আমিও তাদের ওই জ্ঞান ধরে বসে থাকলে হবে না। আচ্ছা, আমাদের পূর্বপুরুষেরা ঘরের মধ্যে ফ্যান লাগাইছিল, আমাদের যারা মুরব্বী আছেন তারা যে ছোটবেলায় ঘরে ঘরে কি ফ্যান ছিল, হাফ পাকা বালাইতো, কয়দিন পরে কারণ আসছে এবার ফ্যান আসছে, এখন যদি কয় না না আমার বাপদাদা সদ্য গোষ্ঠীর জীবনে ফ্যান ব্যবহার করে না, আমি কেন ফ্যান ব্যবহার করব? এবং এটা কাপড় মুশরিকেরা আবিষ্কার করছে, হ্যাঁ এই এই জিনিস আমি মুসলমানের ঘরে কেন ঢুকবো, এটা করা যাবে না। আচ্ছা, এখন এসি এসছে, এখন ঘরে ঘরে এসি, যদি কয় না আমি আমার বাপদাদা এসি ছাড়া কবরে গেছে আমি এসি ব্যবহার করবো না, কি দুনিয়াবি ব্যাপারে মানুষ কিন্তু এই কথা বলে না, কিন্তু ইসলামের ব্যাপারে, দিনের ব্যাপারে যখন বলবেন কোরআন হাদিস দলিল দিয়ে যত বুঝাইবেন, সর্বশেষ কথা হইল আমাদের বাপ দাদা পূর্বপুরুষ চোদ্দ গোষ্ঠী এভাবে করি গেছে, করি আসছে, তা এখন কেমনে আমরা এটা ছাড়ি? যদি বলি যে ভাই এই কাজ বেদাত, এই যে মানুষ মারা গেছে, সাত দিনের অনুষ্ঠান করা, চল্লিশ দিনের অনুষ্ঠান করা, এই পিঠা খাওয়ানো, এটা করা, ওইটা করা, এগুলো সব বেদাত, এগুলো করা যাবে না, কয় না বাপ দাদা সদ্য গোষ্ঠী করি আছে, এটা কি ছাড়া যায়?
এই কথাটাকে আল্লাহ পাক বলছেন এটা কাফেরের কথা, মুশরিকের কথা, ইমানদারের জাতীয় কথা বলতে পারে না। আওয়ালাউ কারা শায়তানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, যদিও শয়তান তাদেরকে আযাবে সাঈরের দিকে, জাহান্নামের দিকে তাদেরকে আহ্বান করে। ওয়ামান ইয়ুসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিনুন, যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে তার নিজের চেহারাকে আল্লাহর কাছে সুপর্দ করে দিবে, ওয়া হুয়া মুহসিনুন, সেই হলো মুহসিন, সেই হলো সৎকর্মশীল মুহসিন মানুষ। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, এই লোকটাই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে শক্ত করে ধরল। আমরা প্রথমে বলছি তাওহীদের আরেক নাম আল উরওয়াতুল উসকা, অর্থাৎ শক্ত সুদৃঢ় বন্ধন। ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর, আর সর্বশেষ পরিণতি আল্লাহর ওই দিকে, সবাইকে সব কাজের সর্বশেষ পরিণতি আল্লাহর দিকেই। ওয়ামান কাফারা ফালা ইয়াহজুনকা কুফরুহু, তারা যতই কুফরি করুক না কেন ও নবী, তাদের কুফরি দেখে আপনি কখনো চিন্তিত হবেন না, পেরেশান হবেন না। ইলাইনা মারজিউহুম, তাদের সবাইকে আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে। ফানুনাব্বিউহুম বিমা আমিলু, তারা যা করেছিল আমি তাদেরকে সব কিছুর খবর জানাই দিব। ইন্নাল্লাহ আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বাহ্যিক অবস্থা বাহ্যিক খবর জানেন না, আল্লাহ পাক মানুষের অন্তরের ভিতরে কি নড়াচড়া করে সেটারও খবর রাখেন। সুবহানাল্লাহ। নুমাদ্দিউহুম কলিলান, আমি তাদেরকে অল্প সময়ের জন্য ভোগ করার জন্য সুযোগ দিই। সুম্মানাত্তারুহুম ইলা আযাবিন গালিজ, এরপরে তাদেরকে আমি কঠোর আযাবের দিকে, শাস্তির দিকে নিয়ে যাই। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই কাফের মুশরিকদেরকে আপনি জিজ্ঞাসা করেন কে আসমান জমিন বানাইছেন, লাইয়াকুলুনাল্লাহ, কাফের মুশরিকরা বলবে অবশ্যই আল্লাহ বানাইছেন। মানে কাফেরও স্বীকার করে যে আসমান জমিন কে বানাইছে, আল্লাহ বানাইছে। তা আল্লাহ বলছেন কুলিল হামদুলিল্লাহ, এই জবাব দেওয়ার পরে আপনি বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কি জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বানাইছেন, তাহলে ইবাদত করা লাগবে একমাত্র কার, যিনি আসমান জমিন বানাইছেন তার। বাল আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ এই সোজা জিনিসটা, সরল জিনিসটা জানে না। তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষ কি জানে না, মানে কি জাহেল, এলেম নাই মানে জাহেল। পৃথিবীর অধিকাংশ মানুষ কি জাহেল, পৃথিবীর অধিকাংশ মানুষের কথা যদি ধরে তো সেও গোমরাহির দিকে যাবে। যদি বলেন যে বেশিরভাগ মানুষ এরকম বলতেছে, বেশিরভাগ মানুষ এই কাজ করতেছে, তা এত মানুষকে না বুঝি করেন, তাই সারা পৃথিবীতে মুসলমান আর অমুসলমান হিসাব করলে মুসলিম বেশি না অমুসলিম বেশি, অমুসলিমেরা কত জ্ঞানী, কত বড় বড় বিজ্ঞানী, কত কিছু আবিষ্কার করতেছে, তো তারা বুঝে না। যদি বলেন যে মিয়া তারা ইমান আনা না করো, তারা মুসলমান হয় না, আমি কেন মুসলমান হব, এই কথা যদি কেউ করে সে জীবনেও ইসলামের উপরে ইমানের উপরে থাকতে পারবে না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহর। ইন্নাল্লাহ হুয়াল গানিউল হামিদ, আল্লাহ রাব্বুল আলামিন হলেন গানী, অভাব মুক্ত, আল্লাহর কোনো অভাব নাই। হামিদ, আল্লাহ পাক নিজে নিজেই প্রশংসিত। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন, জমিনের মধ্যে যত গাছ আছে সব গাছকে যদি কলম বানানো হয়। ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহরিন, যদি এই পৃথিবীর যত পানি আছে, যত সাগর আছে, সাগরের পানিগুলোকে যদি কালি বানানো হয়, এমনকি এরকম সাতবার যদি সব সাগরগুলোকে একত্রিত করে কালি বানানো হয়। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমাকে লেখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মহা পরাক্রমশালী, মহা ক্ষমতাবান, মহা হিকমতের মালিক। মা খালকুকুম ওয়ালা বাসুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা, তোমাদেরকে সৃষ্টি করা, তোমাদেরকে আবার সবাইকে পুনরুত্থান করা, ইল্লা কানাফসিন ওয়াহিদা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন মানুষ সৃষ্টি করার মতো, মানে তোমাদের কোটি কোটি মানুষ, অসংখ্য অগণিত মানুষ, এদেরকে সৃষ্টি করা
আবার এদেরকে পুনরুত্থিত করা, এটা আল্লাহর কাছে একজনকে সৃষ্টি করা পুনরুত্থিত করা যেরকম, এই কোটি 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 মানুষকে সৃষ্টি করা পুনরুত্থান করাও এইরকমই। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনেন এবং দেখেন। আলাম তারা আন্নাল্লাহ ইউলিজুল লাইলা বিন্নাহারি ওয়া ইউলিজুন নাহারা বিল্লাইল, তোমরা কি লক্ষ্য করো না আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিনের মধ্যে রাত্রিকে প্রবেশ করান, রাত্রির মধ্যে দিনকে প্রবেশ করান। সুবহানাল্লাহ। এক সময় মাগরিবের ওয়াক্ত হয় সোয়া পাঁচটায়, আরেক সময় মাগরিবের ওয়াক্ত হয় সাতটায়, দুই ঘন্টা দেখেন, পাঁচটা আর সাতটা, এই দুই ঘন্টা কোন সময় দিনের মধ্যে ঢুকে, কোন সময় রাতের মধ্যে ঢুকে। আল্লাহ পাক দিনকে রাতের মধ্যে নিয়ে যান, রাতকে দিনের মধ্যে ঢুকান। ওয়াসাখখারাস শামসা ওয়াল কামার, সূর্য এবং চন্দ্রকে আল্লাহ তোমাদের জন্য অনুগত করে দিছেন। আমাদের অনুগত কেমন, একটা নিয়মের অধীনে আল্লাহ পাক আবদ্ধ করে দিছেন আমাদের জন্য, অর্থাৎ বান্দার সুবিধার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ এবং সূর্যকে একটা স্বাভাবিক নিয়মের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। আজকে মে মাসের কয় তারিখ, একুশ তারিখ, এই মে মাসের একুশ তারিখে যতটা যত মিনিটে সূর্য উঠেছে এবং যতটা যত মিনিটে সূর্য ডুবছে, এই হাজার হাজার বছর ধরে মে মাসের পাঁচ তারিখে এই এত মিনিটে সূর্য উঠছে, এত মিনিটে ডুবছে। সুবহানাল্লাহ। এক মিনিট আগেও হয় নাই, এক মিনিট পরেও হয় নাই। তাহলে এই চন্দ্র সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য অনুগত করে দিয়েছেন। কুল্লাইয়া জারি ইলা আজালিম মুসাম্মা, তবে আল্লাহ রাব্বুল আলামিন এই চন্দ্র সূর্য সকল কিছুকে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিভ্রমণ করান। এসব কিছু পরিভ্রমণ করবে কিন্তু তাদের একটা আজালিম মুসাম্মা আছে, একটা নির্দিষ্ট সময় আছে সে পর্যন্ত। ওয়া আন্নাল্লাহ বিমা তাআমালুনা খাবীর, আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু আমল করো সব কিছুর খবর রাখেন। সুবহানাল্লাহ। এর পরের যে আয়াতটা, 30 নম্বর আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ, তাওহীদের একটা গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতে কারিমে আল্লাহ পাক যে কথাটা বলতেছেন সেটা হলো কালেমার অর্থ তাওহীদটা আমরা অনেক মুসলমান, বলতে গেলে অধিকাংশ মুসলমান এখনো কালেমার অর্থটা সঠিকভাবে জানেন না। কালেমার অর্থ যদি জিজ্ঞাসা করেন মুসলমানদেরকে যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলেন, তো কি বলবে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাই তো বলে সবাই। কিন্তু এইটা কালেমার যথার্থ সঠিক অর্থ না, কারণ আপনি যদি বলেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই কথাটা মিথ্যা। আল্লাহ ছাড়া জমিনে আরো হাজারো হাজারো মাবুদ আছে। মাবুদ কাকে বলা হয়? যার ইবাদত করা হয় তার নাম মাবুদ। তাহলে পৃথিবীতে দেখেন কত মানুষ সূর্যের ইবাদত করে, তাহলে সূর্য কি মাবুদ? পৃথিবীতে কত মানুষ দেখেন চন্দ্রের ইবাদত করে, চন্দ্র মাবুদ? পৃথিবীতে কত মানুষ গাছের ইবাদত করে, কেউ দেখবেন তুলসী গাছের ইবাদত করে, কেউ আরো বিভিন্ন গাছের ইবাদত করে, তাহলে গাছটা তার কি মাবুদ? কত মানুষ দেখবেন বিভিন্ন তারকার পূজা করে, এই যে রাশি গণনা করে, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি আছে না এরকম, সিংহ রাশি, এগুলো এক একটা তারকার নাম। যারা এই রাশিতে বিশ্বাস করে তারা তারকা পূজারী, তারকার ইবাদত করে, তাহলে তারকা তাদের কি মাবুদ? এরপরে আপনার যারা কবরে ইবাদত করে কবর তার মাবুদ, যারা কবরের উদ্দেশ্যে মান্নত করে, কবরে সাজদা করে, কবর কেন্দ্রিক ইবাদত করে, কবরটা তার কি মাবুদ? তো পৃথিবীতে হাজার হাজার কবরে ইবাদত করা হয়, তা হাজার হাজার মাবুদ তো কবরেই আছে। তাহলে আমি আপনি বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, বাস্তবে দেখতেছি আল্লাহ ছাড়া কি আরো মাবুদ আছে, তাহলে আমার অর্থের সাথে বাস্তবতার সাথে মেলে নাই, তার অর্থ হলো আমার অর্থের মধ্যে ভুল আছে। কালেমা ঠিক আছে কিন্তু আমার অর্থে ভুল আছে, অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, বাকি মাবুদ আল্লাহ ছাড়া যারা আছে এগুলো সব হলো বাতিল মাবুদ, মিথ্যা মাবুদ। সত্য মাবুদ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, বাকি সব হলো অযোগ্য মাবুদ, এগুলার একটারও মাবুদ হওয়ার যোগ্যতা নাই।
আল্লাহ ছাড়া যত মাবুদ আছে এগুলো সব মিথ্যা দাবিদার, মানুষ তাদেরকে মিথ্যা মাবুদ বানাই নিছে, কিন্তু এরা মাবুদ না। তাহলে মাবুদ দুই রকমের, একটা হলো হক মাবুদ আর একটা হলো বাতিল মাবুদ। এখানে এই আয়াতটা আল্লাহ পাক এই 30 নম্বর আয়াতে এই কথাটা বলছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, আল্লাহ হলেন একমাত্র সত্য মাবুদ, হক মাবুদ। ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল, আল্লাহ ছাড়া যাদেরকে তারা ডাকে, যাদের ইবাদত করে, এগুলা হলো আল বাতিল, এগুলো হলো বাতিল মাবুদ। এখানে আল্লাহ পাক মাবুদকে দুই ভাগে ভাগ করছেন, সত্য মাবুদ আর বাতিল মাবুদ। ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়ুল কাবীর, আল্লাহ রাব্বুল আলামিন হলেন মহান এবং সুউচ্চ ক্ষমতাবান, অর্থাৎ আল্লাহর ক্ষমতাটা মহান, আল্লাহর ক্ষমতাটা সুউচ্চ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলার কথাগুলোকে, কালামকে সহজভাবে সঠিকভাবে বোঝার, উপলব্ধি করার, মানার, আমল করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। কোরআনে কারিমের বরকত, কোরআনে কারিমের হেদায়ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন অত্র এলাকাবাসীর উপরে রহমত নাজিল করুন। আল্লাহ পাক সবাইকে তাওহীদ এবং সুন্নতকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল প্রকার শিরিক, কুফর, নেপাক, বেদাত থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের অত্র এলাকার আশেপাশে যত মাইয়াতারা শুয়ে আছেন, কবরস্থান আছে, সকল ইমানদার ভাই বোনদেরকে আল্লাহ পাক মাফ করে দিন। সকলের কবরগুলোকে আল্লাহ পাক আযাবে কবর থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।